আগামী 24 ঘন্টা দেশের 36 জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পরবর্তী 72 ঘন্টা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায় গরমের অস্বস্তি বৃদ্ধি পেয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। গরমের খবর জানতে যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদের কাছে। জাভেদ, কবে নাগাদ বৃষ্টি হতে পারে, আবহাওয়া অফিস কি বলছে? ঋতু, স্বস্তির খবর আছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু গতকাল ময়মনসিংহ এবং সিলেট সহ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব কিন্তু কিছুটা পড়েছে। অন্যান্য জেলা এবং ঢাকাতেও কিন্তু তাপমাত্রা কিন্তু কিছুটা কমেছে। 37.6 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তাপমাত্রা বিরাজ করছে গত 24 ঘন্টায়, যার ফলে কিছুটা গরম আছে, গরম নেই তা না, কিন্তু কিছুটা স্বস্তি মিলেছে। এবং আজকে কিন্তু বাতাসও বইছে, গাছপালা বেশ বাতাস দিচ্ছে এবং কিছুটা স্বস্তিতে আছেন। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছেন, আজকেও দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে এবং আগামীকাল দুপুরের পর থেকে ঢাকাসহ দেশের অনেক জায়গায় মাঝারি থেকে দমকা বৃষ্টি হবে এবং সেই সাথে কিন্তু আপনার শিলাও বৃষ্টি পড়তে পারে। এবং অনেক জায়গায় আপনার এই যে তাপমাত্রা অনেকটা কমে আসবে, কিন্তু গরম যে একবারে শেষ হবে তা নয়, কিন্তু স্বস্তিতে মানুষজন ঈদটা উদযাপন করতে পারবে। এবং ঈদের দিন কেমন বৃষ্টিপাত হবে, কী অবস্থা থাকবে, পারিপার্শ্বিক অবস্থা কেমন হবে, পরিবেশ কেমন থাকবে, আবহাওয়া কেমন থাকবে, এমন বিষয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলেছে যে বৃষ্টির সকালবেলায় তেমন একটা বৃষ্টি হবে না ঈদের দিন, সেটা 22 তারিখ হোক, 23 তারিখ হোক, যখনই ঈদ হবে, কিন্তু দুপুরের পরেই বৃষ্টিপাত হবে। এবং বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ যে হবে, মানে একেবারে চলতে থাকবে তা না, মানে অনেকক্ষণ বৃষ্টি হয়ে আবার থেমে যাবে, এইটাই এই সময়কার বৃষ্টির ধরন। এবং এই সময়টা একটু গরমও পড়বে, বৃষ্টি হবে, এইটাই স্বাভাবিক। এবং আজকের আবহাওয়াটা একটু ভালো হওয়ার কারণ হচ্ছে ঢাকায়, যেহেতু আপনারা অনেক লোক ঢাকা ত্যাগ করেছে, অফিস আদালত বন্ধ, এসি চলাচল করছে না, গাড়ি চলাচল কম করছে, যার ফলে তাপমাত্রা একটু কমে এসেছে, এইটাও একটা কারণ। এবং এই 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 গণবসতির কারণে কিন্তু একটু ভয়, এই জন্য কিন্তু ছায়া, একটু গাছপালা বেশি থাকলে এবং মানুষজন কম থাকলে সেখানে কিন্তু এই এত গরমটা লাগবে না। তো স্বস্তির বিষয় হচ্ছে যে কালকে থেকে আসলে বৃষ্টি শুরু হবে দেশের অনেক জায়গায় এবং গরমটা কিছুটা কমে যাবে। ঋতু, বিকাশে।